আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আমাদের কার থেকে কি শিখলাম সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের প্রথম পর্বে আমি জানিয়েছিলাম যে আমি আমার শ্বশুরের কাছ থেকে কি শিখেছি তো আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে জানাবো আমি আমার শ্বশুরের মেয়ের থেকে কি শিখেছি মানে আমার বউর কাছ থেকে আর কি তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বউকে নিয়ে যে আমি আমার বউয়ের কাছ থেকে কি শিখেছি সেই বিষয় নিয়ে তো আমার বউকে নিয়ে আমি একটি কথা বলবো যে সে হচ্ছে খুব রাগী এবং আমি হচ্ছে খুব রাগী তো আমরা দুইজনই খুবই রাগী মানুষ আর কি তো আমাদের দুজনেরই আর কি অল্পতেই রাগ উঠে যায় এটা খুবই খারাপ একটি অভ্যাস আমার জন্য এবং তার জন্য তো দুই আগুন থাকলে তো খুবই সমস্যা বুঝেন না তো দেখা যায় যে আমি তো অল্পতেই রাগ হয়ে যাই এবং আমার বউ দেখা যায় আমার রাগ দেখে সেও রাগ হয়ে যায় তো খুবই আর কি সমস্যা আর কি তো এ রাগের মধ্যে একটি কথা বলবো যে তার একটি ভালো যে অভ্যাসটি আছে যা নাকি আমার মধ্যে নেই সেটি হচ্ছে যে আমি যখন রাগ করি তখন কি হয় তখন দেখা যায় যে আমি যখন রাগ করলাম তখন সেই রাগটি আমি অন্য সবার মধ্যে ছড়িয়ে দিই তো আমার সামনে যে আসে আমি তার সাথেও সেই রাগারাগি করে কথা বলি বা দেখা যায় তাকে হার্ট করে কথা বলছি তো এটা নাকি খুবই খারাপ একটি অভ্যাস তো আপনারা কেউই বাসাতে এবং বাইরেও ট্রাই করবেন না ঠিক আছে তো এই হচ্ছে কথা যে আমি যখন রাগ হয়ে যাই তখন দেখা যায় যে আমার সেই রাগটি একজনের সাথে রাগ হলো আমি সেই রাগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে তো আপনারা চেষ্টা করবেন কখন এরকম না করতে কারণ রাগের মাথায় আমরা যেসব কথাগুলো বলি সেগুলো দেখা যায় পরে শুধু আমাদের অনুতপ্তই ফিল করায় আর কি তো এটা বাদ দেওয়া দরকার আমাদের সবারই তো আমার বউ এখান থেকে এটা অন্যরকম যে দেখা যায় যে সে যখন রাগ করে ধরুন সে আমার সাথে রাগ করলো তো সে এই রাগটি শুধু আমার সাথে দেখাবে ধরুন যে ঘরের মধ্যে রাগ হলো সে যখন বাইরে গেল তার পুরো মুড চেঞ্জ হয়ে গেল দেখা যাচ্ছে যে আমাদের যে ঝগড়া হয়েছে বা আমরা যে রাগ রাগি করেছি এটা কিন্তু কেউ বুঝতে পারবে না কারণ এটা হচ্ছে তার সেই সুপার পাওয়ারের কারণে কারণ সে দেখা যায় যে রাগ হচ্ছে আমার উপর কিন্তু সে তার সেই রাগটি অন্য কারোর উপর সে বুঝতেও দিবে না এবং কেউ বুঝতেও পারবে না যে সে রাগ করেছে তো এটা খুব ভালো একটি গুণ এটা কিন্তু আমাদের সবার মধ্যে আয়ত্ত করা উচিত যে রাগ তো হবেই আপনি মাংসের সাথে মিশবেন রাগ হবে অভিমান হবে এটা তো হবেই কিন্তু এই যে রাগ হয়ে যে আমরা যে অন্যদের সাথেও খারাপ ব্যবহার করি বা আমাদের কাজের মধ্যেও যেটা এফেক্টটা পড়ে এটা কিন্তু খুবই খারাপ একটি অ্যাফেক্ট আর কি তো এটা আমার বই ক্যাম্পি আর কি খুবই খুশি তার এই গুণটি নিয়ে যদি তাকে বলিনি তো আশা করি এই ভিডিওটি সে দেখবে অবশ্যই এবং সে হয়তো মুচকি হাসবে যে কেন এই ভিডিওটি করলা তার এই অভ্যাসটি আমার খুবই পছন্দের এবং আমি খুবই খুশি যে আমার বইয়ের মধ্যে এই গুণটি আছে যা নাকি আমার মধ্যে নেই কিন্তু আমি চেষ্টা করছি আর কি দেখা যায় যে আগে তো অনেক বেশি রাগ করতাম এখন রাগ করি কম কিন্তু তাও দেখা যায় দিন চুপ থাকলাম এগারো দিনের দিন এত কথা বলি বা এত রাগ হয়ে যায় যে যা নাকি খারাপ তো দোয়া করবেন যেন আমি রাগ না হই এবং আমি যেন অনেক শান্তভাবে থাকতে পারি আরকি যত বেশি শান্তভাবে থাকবো তত বেশি আরকি ভালোভাবে চিন্তা করতে পারবো কাজ করতে পারবো মানুষকে আরও বেশি ভালোবাসা দেখাতে পারবো তাই না তো আমার বই ব্যাপারে বললাম যে সে যখন রাগ করে তখন সে রাগটি শুধু একজন মানুষের সাথে থাকে এবং তার রাগটি কিন্তু অন্য কারোর দিকে কোনো হার্ম করে না তো এটা আপনারা চেষ্টা করবে যেন আপনারাও এই গুণটি শিখতে পারেন যে আপনারা যখন রাগ করবেন তখন যেন সে রাগটি যেন স্পেসিফিক মানুষের জন্য যেন হয় তা যেন আর কি অন্য সবার মতো যেন ছড়িয়ে না যেন না যায় কোনো বিষের মতো বা কোনো আর কি কিসের কিসের মতো বলবো আর কি থাকে না যে বিষাক্ত হাওয়ার মতো যেন না হয় যে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে এমন যেন না হয় তো এটা চেষ্টা করবেন এই গুণটি অবশ্যই আপনাদের মধ্যে আয়ত্ত করার তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আশা করি আপনারাও এই জিনিসটি শিখতে পেরেছেন এবং এটা আপনাদের বাস্তব জীবনের মধ্যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং চেষ্টা করবেন এটি অবশ্যই শেখার তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো এখন বিদায় নিব তো আমাদের আবার দেখা হবে আগামীকাল এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে